আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ আজিম। মাই ডিয়ার লার্নার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি ইনশাআল্লাহ। বন্ধুরা, তোমাদের জন্য এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ দিয়ে দিচ্ছি। প্যারাগ্রাফটির নাম হচ্ছে এ উইন্টার মর্নিং। তোমাদের যাদের যাদের এই প্যারাগ্রাফটি দরকার অবশ্যই এখান থেকে কালেকশন করে নেবে, এবং এই প্যারাগ্রাফটি অনেক সহজ ভাষায় লেখা হয়েছে, সবারই মুখস্থ হয়ে যাবে সহজে। তো চলে যাচ্ছি মূল আলোচনায়। এ উইন্টার মর্নিং, একটি শীতের সকাল। দেয়ার আর সিক্স সিজনস ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে ছয়টি ঋতু রয়েছে, উইন্টার ইজ ওয়ান অফ দেম, শীতকাল হলো তাদের মধ্যে একটি। ইট ইজ দ্য কোল্ডেস্ট সিজন অফ দ্য ইয়ার, এটা হলো বছরের সবচেয়ে ঠান্ডা ঋতু। উইন্টার মর্নিং ইজ মিষ্টি অ্যান্ড কোল্ড, একটি শীতের সকাল আর্দ্র এবং ঠান্ডা। দ্যার ইজ ডেন্স ফগ এভরিহোয়ার, চারদিকে ঘন কুয়াশা, এভরিথিং লুকস অ্যাজ ই, প্রত্যেকটা জিনিস ঝাপসা দেখায়। পিপল গেট আপ লেট ফ্রম বেড, লোকেরা দেরিতে ঘুম থেকে ওঠে। দ্য সান ইজ নট ক্লিয়ারলি সিন ইন দ্য স্কাই, আকাশে সূর্যকে পরিষ্কারভাবে দেখা যায় না। সামটাইমস ইট পিপস থ্রু দ্য ডেন্স ফগ, মাঝে মাঝে এটা ঘন কুয়াশার মধ্য দিয়ে উঁকি মারে। বার্ড সার্পিং ইজ নট হার্ড, পাখির কলকাগুলি শোনা যায় না, পাখি চিরমিচি শোনা যায় না। অ্যানিমালস ক্যান নট কাম আউট, প্রাণীরা বাইরে আসতে পারে না। ডিউ ড্রপস ফল অন লিভস অ্যান্ড গ্রাস, শিশির বিন্দু ঘাস এবং লতাপাতার উপরে পড়ে। ইট লুকস লাইক দ্য গ্লিটারিং পিয়ার্লস, এটাকে চকচক করা মুক্ত দানার মতো দেখায়। দ্য পুয়ার সাফার মাচ ইন কোল্ডনেস ইন দিস টাইম, এই সময় গরিবেরা ঠান্ডাতে অনেক কষ্ট ভোগ করে। দ্য চিলড্রেন অ্যান্ড দ্য ওল্ড ম্যান বাস্ক ইন দ্য সান, শিশুরা এবং বৃদ্ধ লোকেরা রৌদ্রতা পায়। দ্য সাম পিপল মেক ফায়ার উইথ স্ট্র অ্যান্ড ওয়ার্ম দেম সেলফ, কিছু লোকেরা খড় দিয়ে আগুন তৈরি, আগুন ধরায় এবং নিজেদেরকে উষ্ণ করে। বাট দ্য রিচ হ্যাজ নো প্রবলেম, কিন্তু ধনীদের কোনো সমস্যা নাই। দে হ্যাভ এনাফ ওয়ার্ম ক্লোথস, তাদের যথেষ্ট উষ্ণ কাপড় রয়েছে। সো দে ক্যান প্রোটেক্ট দেম সেলস ফ্রম দ্য হেভি কোল্ড অফ উইন্টার, তাই তারা নিজেদেরকে অনেক ঠান্ডা থেকে রক্ষা করতে পারে। ইন দিস টাইম, এই সময়ে ওয়ান ক্যান এনজয় ডেট জুস, একজন ব্যক্তি খেজুরের রস উপভোগ করতে পারে, বা যে কেউ খেজুরের রস উপভোগ করতে পারে। ইট ইজ অলসো আ টাইম অফ সুইট কেকস, এটা খেজুরের রসের সময়। বন্ধুরা, এখানে অলসো শব্দটা ডাবল বার লেখা হয়েছে, তো তোমরা অবশ্যই এটাকে, আচ্ছা আমি দ্বিতীয়টাকে কাট করে দিচ্ছি, দ্বিতীয়টা তোমরা বাদ দিবে। ওকে, তারপরে হচ্ছে আই লাইক আ উইন্টার মর্নিং, আমি একটি শীতের সকাল পছন্দ করি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমার ক্লাসটা শেষ হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আরও একটা বলে দেই, আমার চ্যানেলে সকল ধরনের রাইটিং পার্টগুলো দিয়ে দেওয়া আছে। তোমরা যদি পেতে চাও, অবশ্যই প্রথমে পড়ার নাম লিখবে, তারপরে চ্যানেলের নাম লিখে দিবে, তারপরে দেখবে যে পড়াটা এমনিতেই চলে আসবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।